আমার দেশের কোন একটা নেতা বুড়া বয়সে বিয়ে করছে, বিয়ে করার পরে বাচ্চা একখান হয়েছে, হসপিটালে বাচ্চা দেখতে গেছে, বাচ্চা কোলের মধ্যে নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কি কথা কি বুঝতেছেন? আছে না একদম? আবার ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ হবে, বলে যে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ 8টায় হবে। এই এলেম কালাম রাখে আলেমদের বিরুদ্ধে কথা বলো, আমার বুঝে আসে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নির্বোধ কি ইমানদার না ওরাই? কারা নির্বোধ? এই কথা কার? আল্লাহ বলছেন এই সমস্ত মুনাফিকরা আবার ইমান কুফরের মাঝে আবার দোদুল্যমান থাকে, এইদিকেও নাই ওইদিকেও নাই। এই চরিত্রে কিছু লোক আছে না নাই বলে, যখন যখন যাত্রার মঞ্চে যায় তখন বলে ভাই আমি কিন্তু তোমারই, আছে না? আবার মাহফিল যখন হয় আস্তে করে চলে আসে, আস্তে করে বসে বলে হুজুর আমি তো খুব বুজুর্গ, বুজুর্গ না বেজিরগু, এরকম দুষ্ট আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মুনাফিকদের কি চিত্রগুলো তুলে ধরছেন! ও বান্দারা মুনাফিকদেরকে ভালো করে চিনো, এদের চরিত্রগুলো কি এর ভালো করে চিনে নাও। আল্লাহর পরে বলছেন মুনাফিকরা নিজেরাই তারা গোমরা হয়ে যায়, পথটা তারাই বেছে নেয়। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদীন। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকরা গোমরা। মুনাফিকরা কি গোমরা? এরা ভালো কাজের নির্দেশ দেয় না, খারাপ কাজের নির্দেশ দেয়। এর দাওয়াতের মিশনটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। এই মুনাফিকরা কি করে? এরাও কিন্তু কবরের বন্ধু হয়ে যায়, এরা সব কাজের বাধা দিয়ে দেয় আর ভালো কাজটাকে বন্ধ করে দেয়। ভালো কাজটা যেখানে থাকবে সেটা বন্ধ করার চেষ্টা চালায় আর খারাপ কাজগুলোকে চালু করে দেয়, এটা হলো মুনাফিকদের লক্ষণ। এই লক্ষণটা কে তুলে ধরেছেন? আল্লাহ তুলে ধরেছেন। এরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা টোটালি মনে থাকে না। আল্লাহ বলছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আর মুনাফিক যারা হবে তারাই ফাসিক হবে। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আমি যে আয়াতের রেফারেন্স গুলো দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? লেখা আছে তাফসিরুল কোরআন, তাফসির মাহফিল লেখা আছে তাফসিরুল কোরআন, অর্থাৎ কিসের তাফসির? তাহলে আয়াত থাকার দরকার আছে না নাই? আমি তো মনে করি দু ঘন্টার বক্তৃতায় প্রত্যেক আলোচকের আলোচনার মধ্যে মিনিমাম 50 থেকে 60 অথবা 100টি আয়াত অন্তত থাকা দরকার। কিন্তু এমন আলোচনা বাংলার জমিনে হয়? 3 ঘন্টা আগুন ঝরানো বক্তৃতা, একটা আয়াত না হাদিস নাই, কেন্দে কুন্দে শেষ, আয়াত নাই হাদিস নাই, আছে না নাই? আচ্ছা, উরি বাপরি বাপ, কি টান দিছে চোখ বন্ধ কইরা, আছে না? আচ্ছা, আবার লাফালাফিও আছে, ঝাঁকা ঝাঁকিও আছে, আছে না নাই? ঢালা ঢালিও আছে। কত দুষ্ট যে আছে,